এমডি হাসেম মন্ডল, হাসেম মন্ডল আপনি লিখেছেন, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি সেটা কবুল হলো কি না সেটা বোঝার আলামত কি? যেটা চাইলেন সেটা পাইলে এটা তো একটা কবুল হওয়ার আলামত। আর মনে রাখবেন বান্দার দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন থাকা, কায়মুল বাক্যে দোয়া করা, সেভাবে যদি আপনি দোয়া করেন তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নাই। তবে সে কবুলটা বিভিন্নভাবে হতে পারে। ধরুন আপনি যা চেয়েছেন তা না পেয়ে তার চেয়ে ভালো কিছু পেলেন, এটাও দোয়া কবুলের একটা দিক। আবার কিছুই পেলেন না কিন্তু আখেরাতে আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় পাবেন, সেটাও এক ধরনের কবুল হওয়া। বান্দার দোয়া সাধারণত বিফলে যায় না। এরপর রিয়াদুল হাসান আপনি জানতে চেয়েছেন, পরীক্ষার হলে অন্য কাউকে দেখানো বা অন্য কারোর কাছ থেকে দেখা কি জায়েজ আছে? না, এটি আমানতের খেয়ানত, যার কারণে অন্য কারোরটা দেখে লেখা যেমন গুনাহের কথা, অন্য কাউকে নিজের লেখা দেখানো এটাও গুনাহের কথা, অসততা। একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারেন না, অসৎ হতে পারেন না। আপনাকে আমানত দেওয়া হয়েছে, এটা যেটা করবে না, আপনি লুকিয়ে লুকিয়ে সেটা করলেন, এই যে অসততা, এই যে অনৈতিকতা, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না, বিধায় এটি গুনাহের কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আপনি কর্তৃপক্ষকে ধোকা দিচ্ছেন, আপনি প্রকাশ্যে তো করবেন না, লুকিয়ে ছাপিয়ে করবেন, তাহলে এক ধরনের ধোকা।